পরিশ বাদলের রিমঝিম আলোড়ন, খুঁজে ফিরি হাওরে বর্ষার নিমন্ত্রণ। আষাঢ়ের চলতি হাওয়ায় শুনেছি বর্ষার আবেদন, জল কাব্যে শুনেছি আজ সুখের নিকেতন। হাওরে কাটাবো সাজ, খুঁজবো জল রত্ন হিরণ, চলুন না আজ করি মেঘের সাথে মিলন। বর্ষার প্রকৃতির স্বাদ নিতে এবং মধু পূর্ণিমা উপভোগ করতে টাঙ্গুয়ার হাওর থেকে আজ আপনাদের জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আমরা এখন আছি টাঙ্গুয়ার হাওরে। গতকাল আমরা এসেছি এখানে এডিবি রাইডার্স ক্লাবের 9 জন সদস্য। রাতে আমরা মধু পূর্ণিমা উপভোগ করেছি। আজ আমরা নীলাদ্রি লেক আরও অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো আছে এখানে, সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব। থাকুন না আমাদের সাথে পুরোটা সময়। আমরা এখন চলে আসছি লালঘাট। আমি বলছিলাম বাইকে ঠিক ইন্ডিয়া থেকে একটি ঝর্ণা স্রোতধারা নেমে আসছে। তো মূলত বৃষ্টি হলে, যখন বৃষ্টি হয় তখন দু একদিন অনেক মানে ঝর্ণার পানি অনেক বেশি থাকে এখানে, নদীর পানি অনেক বেশি থাকে, ফ্লোটা অনেক, তখন হয়তো দেখতে অনেক আরো বেশি ভালো লাগে। তো বাইককে গোসল করাচ্ছে ঝর্ণার পানিতে, হতে পারে এরকম। আসলে মজার একটা ঘটনা, পৃথিবীটা অনেক গোল। আমি বেশ কিছুদিন আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলাম। সেখানে পিডাব্লিউডির কিছু অফিসারের সাথে, যেহেতু আমরা পিডাব্লিউডির কাজ করতাম ওখানে, পিডাব্লিউডির অফিসারদের সাথে তো আমাদের খাতির যত্ন ছিল, তো এখানে তাদের সাথে আমার দেখা হয়ে গেল। তারাও এই মধু পূর্ণিমা উপভোগ করতে আসছে। ওই যে ইন্ডিয়ার চেকপোস্ট, ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, কত দূরে আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। আর এই যে তার কাটার বেড়া, পাহাড়ি পাথর, কি বড় বড় পাথর তানবীর। আসলে ওই পাহাড় থেকে ঝর্ণাটা, ওই যে দূরে আমি দেখতে পাচ্ছি, আমি জানি ক্যামেরার লেন্সে ওটা চোখে পড়ছে না, ওই যে ঝর্ণার পানি পড়ছে তানবীর, ওই যে ওই পানিটাই নেমে আসছে আসলে এখানে। একদম তার কাটার বেড়া ঘেঁষে ওরা একটা পাথরের কালভার্ট তৈরি করছে, রিং কালভার্ট।
সেটা দিয়েই এই যে পানির স্রোত ধরা পড়ছে। প্রাকৃতিক পানির কৃত্রিম ঝর্ণা, আরে এই পানি নেমে যাচ্ছে। আমরা এখন লাকমাছাড়ার দিকে যাচ্ছি, চলে আসছি তাই। রাস্তা আসলে কি দেখাবো, দেখানোর মতো কিছু না। এই হচ্ছে লাকমাছড়া, পাহাড়ের কোল ঘেঁষে একটা উপত্যকা। এখানে আসলে ওই লালঘাটের বিষয়টাও এখানে এমনই, ওই যে পাহাড়ের গা থেকে ঝর্ণা নেমে আসছে, এই ঝর্ণার পানিটা আসছে। আসলে যখন এখানে বৃষ্টি হয় তখন এটা আরও অনেক উপভোগ্য হয় এই জায়গাটা। তাই না? কয় টাকা? তোমার কি নাম বাবা? সজীব। তুমি কি স্কুলে যাও? আসলে দেখতেও খারাপ লাগে, ওর বয়স কতই হবে, 4-5। ও দেখেন জীবিকার নির্বাহের জন্য এই জীবন যুদ্ধে চলে আসছে, নিষ্ঠুর পৃথিবীতে জাম্বুরা বিক্রি করছে পার পিস 10 টাকা। এটা কি তোমার বাড়ির জাম্বুরা? তোমার বাড়ির? তোমার আব্বা আছে? আচ্ছা। আপনাদের কানে পড়ছে কিনা জানি না, যেখানে আমাদের আসলে বোট গুলো আছে সেখান থেকে এই লাকমাছড়া কত 2-3 কিলোমিটার হবে, কিন্তু মূল যে পয়েন্ট সেখান থেকে অটোর পয়েন্টটা হেঁটে আসা প্রায় 10 মিনিটের রাস্তা। এখন অটোর সাথে কন্ট্রাক্ট হয়েছে ওই ভাইদের, ওরা অটো দাঁড়ায় থাকবে আধা ঘন্টা, ওরা ঘুরবে। এখন আধা ঘন্টায় কি এই জায়গা ঘুরে চলে যাওয়া যায়? তবে এখানকার পাথরগুলো মরা, আমরা সিলেট জাফলংয়ে যেরকম দেখি পাথরগুলো অনেক সুন্দর, সাদা পাথর বা ভোলাগঞ্জের পাথরগুলো অনেক সুন্দর। মানে আসলে পাথরের তো আর জীবন নেই, কিন্তু তারা বলে যে এগুলো পাথর হচ্ছে মরা পাথর, ওগুলো পাথর হচ্ছে জ্যান্ত পাথর। আমিও একজন সিভিল ইঞ্জিনিয়ার, আসলে যখন পাথরের গাড়ি আসে আমরাও তখন দেখি যে ওই ভালো পাথরের সাথে এই পাথরগুলো মিক্সড আছে কি না। এই এই পাথর থাকলে আমরা ওই পাথরের কোয়ালিটিটাকে ভালো বলি না। ছুঁয়ে দেয়া ভিজে যাবে গা,
ওকে, লকমা ছড়া বাই বাই, তবে আমি আবার আসবো এখানে উইথ মাই ফ্যামিলি। ও, এই হচ্ছে আমাদের বোট। আচ্ছা আসেন, আপনাদেরকে বোটটা একটু দেখাই। এই হচ্ছে আমাদের বোট, তানভীর ভাই, আরজু ভাই, শামিম ভাই, তানজির ভাই, আর ওই যে আমাদের উকিল ভাই বসে আছে, এই হচ্ছে বোটের ভিতরটা। এখানে মোটামুটি 15 জন থাকা যাবে না? 20 জন, 20 জন উপরে নিচে সহ, উপরে নিচে সহ। আর এই যে উপরে আমরা সারা রাত এখানেই ছিলাম। আর এই বোটের ওয়াশরুমটা হলো ঠিক পিছনে। ওয়াশরুমটাও আসলে কমোড আছে, প্যান আছে, সব বোটেই একই সিস্টেম, সব বোটেই কম বেশি একই আছে। আমরা এখানে বিছানা করে আমি রাতে সারা রাত ঘুমাইছি। উপরে ছিল চাঁদ, এখন আছে সূর্য। এখন আমরা যাব হচ্ছে ওয়াশ টাওয়ার, তারপরে বারেকের টিলা, তারপরে শিমুল বাগান, জাদুকাটা নদী, হ্যাঁ, এগুলো সবগুলো ঘুরে আমরা দুইটার দিকে নেমে যাব। লাঞ্চ আমরা এই বোটে করবো না, লাঞ্চ করবো আমরা হচ্ছে হোটেলে। ওকে বাই। এখনকার মতো আমাদের এই এরিয়াটা, অর্থাৎ নীলাদ্রি লেকের এরিয়াটা বেড়ানো মোটামুটি শেষ। এখনও সকালে নাস্তা করি নাই, দেখি ওদের খিচুড়ি ডিম আর চিকেন ঝাল ফ্রাই কেমন। তারপরে পরবর্তী স্পটগুলোতে গেলে আমি মানে আপনাদেরকে জানাতে পারবো। আর আসলে ভিডিও করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুধু ফিলটা নেই। তারপরেও যেহেতু আমি আমার দিনগুলো এই ফ্রেমে ধরে রাখছি, বোনাস লাইফ লিড করছি, সো করাই যেতে পারে, তাই না? ওকে বাই।
নাই কেন ইতি বাড়াই নাই মন ছেড়ে যাই বাজো অবশেষে আমাদের প্রায় 24 ঘন্টার টাঙ্গুয়ার হাওর জার্নি শেষ হলো। আমরা এখন তাহিরপুর ঘাটে চলে আসছি। আমরা এখন নামবো, নেমে আমাদের বাইকগুলো আগে কালেক্ট করব হচ্ছে গ্যারেজ থেকে, তারপর লাঞ্চ করব, করে আমরা সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। পরবর্তী কথা বলছি মোটরবোটে। ফিরে আসলাম ফিরে যাওয়ার মোটরব্লগে। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আমি প্রফেশনাল ব্লগার বা ভিডিও মেকার বা ভিডিও এডিটর নয়, আপনারা জানেন আমি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমি ব্লগ বা ভিডিও এগুলো করি শখে। তো যাক, টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, ওয়াচ টাওয়ার এসব ঘোরার পরে আমরা এখন ফিরে যাচ্ছি তিলোত্তমা নগরী ঢাকার উদ্দেশ্যে। তাহিরপুর থেকে এইমাত্র আমরা রওনা দিলাম, এখন সময় 1:23। আজ হয়তোবা আমরা মেইন রোড হয়ে যাব সিলেট, সুনামগঞ্জ, সুনামগঞ্জ থেকে সিলেট, সিলেট থেকে ঢাকা। ও কালকে রাতে এই রোডটা দিয়ে যখন এসেছি তখন শুধু পানির মতো দেখা যাচ্ছিল, কিন্তু এখন হাওরটাকে দেখা যাচ্ছে। এটাই মূলত টাঙ্গুয়ার হাওর, বা এই হাওরটা তো পুরো সুনামগঞ্জটাই তো হাওরের মধ্যে। হয়তো এক এক এরিয়ার হাওরগুলোর নাম এক এক রকম। আমরা টাঙ্গুয়ার হাওর, শাহ আলী হাওর, এই দুই হাওর ঘুরে আসলাম। ওকে তাহিরপুর বাই বাই, তবে আবার আসবো, এবার আসবো সময় নিয়ে, সময় নিয়ে আসবো। আসলে এই বাচ্চাদের লাফালাফি বেশ দেখলাম, হাওরেও দেখলাম, পিছনে ফিরে যেতে ইচ্ছা করে সেই সময়টাতে। খুব আমিও পানি পাগল ছিলাম। আমাদের গ্রামে পুকুর আছে একটা, ঘাটবাতা, সেই পুকুরে আমরা লাফালাফি করতাম। আর বর্ষার সময় আমাদের গ্রামের পাশ দিয়ে ছোট্ট একটা নদী বয়ে গেছে, তুলসীগঙ্গা নদী, সেই নদীতে ব্রিজের উপর থেকে আমরা লাফালাফি করতাম। মিস দ্যাট টাইম। সামনের বাইকে তানবীর ভাই এবং তানজির ভাই, তারা দুই ভাই, দুই ভাই একসাথে ট্যুর করতে আসছে। তানজির ভাইয়ের MT-15 আমি বলেছিলাম গতকালকে, রোডে হঠাৎ করে ব্রেকের সমস্যা হয়, ABS ব্রেক, MT-15, সেটা ভৈরব তাদের একটা আত্মীয়র বাসায় রেখে তারা দুইজন একসাথে ডাবলিং করে আসে। মানে তাদের দুই ভাইয়ের মধ্যে গতকাল থেকে আমি যে মহব্বত দেখলাম, মানে অনুকরণীয়, অনুসরণীয়, ভাইয়ের সম্পর্ক তো এরকমই হওয়া উচিত, ভাই ভাইয়ের বন্ধুর মতো। আসলে এই বয়সে এসে দূরত্বটা ঘুচে যায়। আসলে দেখেন দুই পাশেই হাওর, মাঝখান দিয়ে রাস্তা,
এই পাশে একটু কম পানি, এই পাশে বেশি পানি, কিন্তু ভিউটা ড্রাইভ করে যা ফিল, যে ফিলটা আসে আসলে ওনায় চালাইতেই চাই, চালাইতে চাই, কিন্তু রোড খারাপ। এরকম অল্প কিছু ভালো রাস্তা দেখে কালকে আমরা কয়েকবার এই ভুল করছি, ভালো রাস্তা দেখে বেশ টেনে আসার চেষ্টা করছিলাম, হঠাৎ করে বড় ধরনের ভাঙা।